ভালোবাসেন খেতে আর গান গাইতে, ভ্রমণ সাহিত্যের পোকা, গোটা বিশ্ব চষে বেড়ান, হাতে স্টিয়ারিং হলে তো কথাই নেই। কার কথা বলছি বুঝতে পারছেন তো? নাম দেবাদিত্য চৌধুরী, জনপ্রিয় ব্র্যান্ড লক্ষ্মী ছাড়ার অন্যতম সদস্য সেই 98 সাল থেকে। দেবাদিত্যের আরেকটা গুণ তার ব্যবসায়িক ভাবনা চিন্তা, সেই ভাবনা থেকেই তৈরি করে ফেলেছেন মস্ত বড় এক খাবারের দোকান, নাম চাউম্যান। কলকাতার মানুষজনের কাছে এই নামটা আজকের দিনে সকলেরই জানা। চেইন অফ রেস্টুরেন্টের আবির্ভাব 2010 সালে। গায়ক দেবাদিত্য থেকে উদ্যোগপতি দেবাদিত্যের এই সফর কোনো সিনেমার রোমাঞ্চকর গল্পের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু কিভাবে একজন মধ্যবিত্ত বাঙালি বিজনেসম্যান 150 কোটি টাকার মালিক হয়ে উঠলেন, সেই গল্পটাই আজকে শোনাবো আপনাদের। দেবাদিত্য চৌধুরীর কলকাতার বালিগঞ্জ এলাকার গরচা রোডে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই চাইনিজ খাবারের প্রতি একটু বেশিই ঝোঁক ছিল তার। 6 বছর বয়সে প্রথম চাইনিজ খাবারের স্বাদ পান, তারপর সেখান থেকেই ধীরে ধীরে চাইনিজ খাবারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দেবাদিত্যের। তার স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন যে মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা, তার বাবা জাপানি ট্রেডিং কোম্পানির সুমিতামো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতেন, মা ছিলেন একজন গৃহিণী। 1999 সালে সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়াশোনা শেষ করেন, তারপর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 2001-এ পাস আউট। এরপর 2006 সালে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে MBA করেন। চাইনিজ খাবারের প্রতি তার ভালোবাসা ছাড়াও দেবাদিত্য সবসময় সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন, আর সেই জন্য 98 সাল থেকেই জনপ্রিয় ব্র্যান্ড লক্ষ্মী ছাড়ায় যোগ দেন। MBA করার পর দেবাদিত্য কলকাতার একটি জনসংযোগ সংস্থায় 2006 সালে ব্র্যান্ড প্রধান হিসেবে কাজ শুরু করেছিলেন। 2010 সাল পর্যন্ত সেখানে কাজ করেন। তিনি জানান সবসময় তিনি নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন এবং সেই ছোটবেলা থেকেই একটা চাইনিজ রেস্তোরাঁ খোলার স্বপ্ন ছিল তার। তাই টাকা জমিয়ে রেস্তোরাঁ শুরু করার জন্য চাকরিও পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তারপর 2010 সালে 15 লক্ষ টাকা বিনিয়োগ করে কলকাতায় 350 বর্গফুট জায়গা থেকে চাউম্যানের প্রথম আউটলেট শুরু করেছিলেন। কলকাতা, ব্যাঙ্গালোর এবং দিল্লি ছাড়িয়ে চাউম্যান বর্তমানে 29টা আউটলেট চেনে ছড়িয়ে রয়েছে। বর্তমানে দেবাদিত্য সফলভাবে 150 কোটি টাকার টার্নওভারের সঙ্গে একটা রেস্তোরাঁ সাম্রাজ্য তৈরি করেছেন। কিভাবে কম পয়সায় মানুষজনের কাছে চাইনিজ খাবার পৌঁছে দেওয়া যায় সেটা তিনি সবসময় চেয়েছিলেন, আর সেই জন্য দেবাদিত্য 2 জন প্রশিক্ষিত শেফ এবং কুং পাও চিকেন, ফিশ সুইট চিলি এবং ক্যান্টোনিজ নুডলসের মতো জনপ্রিয় আইটেম সহ 70টা ভিন্ন খাবারের একটা মেনু দিয়ে তার প্রথম আউটলেট শুরু করেছিলেন। মাত্র 300 টাকায় 2 জনের জন্য একটা মেনু তৈরি করেন এবং শীঘ্রই সেটা জনপ্রিয় হয়ে ওঠে। রেস্তোরাঁর মধ্যে খাঁটি চীনা পরিবেশ তৈরি করতে তিনি সরাসরি চীন থেকে সস, ক্রকারিস এবং কাটলারি নিয়ে এসেছিলেন। আজ চাউম্যান কলকাতা, ব্যাঙ্গালোর এবং দিল্লি জুড়ে 29টি আউটলেট ছড়িয়ে রয়েছে, যার মধ্যে 19টা কলকাতায়, 6টা ব্যাঙ্গালোরে এবং 4টে রয়েছে দিল্লিতে। আউধ 1590 নামে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে যে রেস্তোরাঁ চেইনটি প্রতিষ্ঠা করেছিলেন তার 10টি আউটলেট রয়েছে কলকাতা এবং 1টা দিল্লিতে। দেবাদিত্য ইউরোপ, এশিয়া এবং আমেরিকা জুড়ে 36টিরও বেশি দেশ ভ্রমণ করে ফেলেছেন। ভোজন রসিক দেবাদিত্য বলেন, যখনই কোথাও ভ্রমণ করেন তখনই চেষ্টা করেন সর্বদা সেরা খাবারের তালিকা তৈরি করতে। তিনি এও বলেন যে মৃত্যুর আগে বিশ্বের সব দেশে তিনি ভ্রমণ করতে চান। তিনি সন্ধ্যে 7টার পরে কোনো কাজ করতে পছন্দ করেন না, তার পরিবর্তে তার 7 বছরের মেয়ের সঙ্গে সময় কাটাতে বেছে নেন। তার স্ত্রী সঞ্জনা চৌধুরী একটি স্কুলের ইংরেজির শিক্ষক। কি কেমন লাগলো বলুন তো এই গল্পটা? একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে 150 কোটি টাকার মালিক দেবাদিত্য, অর্থাৎ এই বাঙালি। তো তার এই যে প্রচেষ্টা তাকে তো অবশ্যই কুর্নিশ জানাতে হয়, এবং এই রকমভাবে প্রত্যেকেই এগিয়ে আসুন, প্রত্যেকেই নিজের জন্য কিছু করুন এবং এইভাবেই এগিয়ে চলুন। সেই কারণেই এই গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে গল্প হলেও এটাই কিন্তু বাস্তব। তো কেমন লাগলো এই তথ্যগুলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও তথ্য জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন অপশন প্রেস করুন নোটিফিকেশন পেতে।